ম্যাজিকটি কি জানেন? ম্যাজিকটি হচ্ছে এই কাগজটি ছিঁড়ে আমি আবারও আপনাদের চোখের সামনে জোড়া লাগিয়ে দেব। তার আগে কাগজটির এপিঠ ওপিঠ একটু দেখিয়ে দেওয়ার দরকার আছে, তাই না সুপ্রিয় দর্শকবৃন্দ? তো আপনারা একটু লক্ষ্য করুন, আমি এই কাগজটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবেই, এই যে 1, 2 আর 3। হ্যাঁ, এখন আমরা কি করব জানেন? আমরা হচ্ছে এই কাগজটি ছিঁড়ব। তো ছিঁড়তে হলে প্রথমে একটা কাজ আমাদেরকে করতে হবে, সে কাজটা হচ্ছে মনে করেন এই পাশ দিয়ে আমরা ছিঁড়ব, বা যে কোনো এক পাশ দিয়ে ছেঁড়ার একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই ছিঁড়লাম, বা হচ্ছে এখান থেকেও ছিঁড়লাম, এভাবে ছিঁড়তে থাকলাম, আবার এখান থেকেও ছিঁড়লাম। আসলে আমরা যদি এই কাগজটি ছিঁড়ে মনে করেন এইভাবে সুন্দর করে আবার ভাঁজ করব, আপনাদের এই ভাঁজ করলাম, এইভাবে ঘুরিয়ে আবার এই ভাঁজ করব, ভাঁজটা আমরা যত সুন্দর চেষ্টা করব মানে সুন্দর করার জন্য, এই জন্য যে সুন্দর হলে পরে দেখা যাবে এই ভাঁজটা যদি এত সুন্দর হয় তো আমাদের ম্যাজিকটাও তত সুন্দর হবে। এটা কিন্তু আমি বলছি আপনারা যে কোনো জায়গায় করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অর্থাৎ আমার কাগজটা ভাঁজ করা হয়ে গেল ছেঁড়ার পরে, এখন আমি ম্যাজিক করছি 1, 2 আর 3। এই যে এ মন্ত্র, মন্ত্র আদা মন্ত্র আমার দাদা, এই মন্ত্র পড়ে দিয়ে দিলাম। এখন আমরা খুলে দেখব কি ঘটনাটি ঘটে গেল এই কাগজের সঙ্গে। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে খুলছি কাগজটি, তার এ দেখার জন্য কাগজটি কিন্তু খোলার সাথে সাথে আবারও আগের মতো সেই যে কাগজটি আমরা আগে দেখিয়েছিলাম এবং এখনও দেখাচ্ছি যে এই কাগজটি একদম ফ্রেশ আছে। এই যে এপিঠ, আর আমি কি করব এপিঠটাও আপনাদেরকে শোভাতে একটু দেখিয়ে দিলাম, আবার ভাঁজ করে ভাঁজে করে এপিঠটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ম্যাজিকটি আপনারা দেখলেন এবং যে কোনো জায়গায় এই ম্যাজিকটি করতে পারবেন, চলুন শিখে আসি। তো এই ম্যাজিকটি শিখতে গেলে আপনাদের প্রথমে একটি কাজ করতে হবে, এই যে একটা টেপ, স্কচ টেপ, এটা এই টেপটার এপিঠ ওপিঠ আঠা, ঠিক আছে, এপিঠ ওপিঠ আঠা আছে এই টেপটার, আমরা এই নিয়ে নিলাম, নিয়ে এই টেপটা এখানে এই যে লাগিয়ে দিলাম, এই যে সাদা তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, এই যে এই যে এই যে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এইটা আগে থেকে ভাঁজ করে ফেলবো, এভাবে দেখেন, এই যে এই টেপটা কিন্তু এখানে রয়েছে, এই রয়েছে, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এভাবে ভাঁজ করছি, এই 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 ভাঁজ করলাম, এটা কিন্তু আমার পিছন পার্টে, এই যে এই যে, ঠিক আছে। আমরা এই ভাঁজ করে আরও ভাঁজ করে ফেললাম, আরও ছোটো করলাম, ঠিক আছে, এই ছোটো করলাম। এখন কিন্তু এর সাথে এখন সংযোগ দেব না, যখন আমরা ছিঁড়ব আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন, এই তো এখন এটা এর আরও একটা পার্ট কিন্তু তুলে দিতে হবে এখান থেকে, মানে এইটা তুলে দিলে এর আঠাটা তখন রূপ পেয়ে যাবে, এটা তুলে দিলে আঠাটা তখন রূপ পেয়ে যাবে, এখন কিন্তু আঠা কোথাও লাগবে না, এখানে লাগছে না কোথাও, ঠিক আছে। এখন আমরা দেখাচ্ছি, প্রথমে আপনি যে কোনো জায়গায় করবেন, অর্থাৎ এই এটা এই কাগজের ব্যাক পার্টে রাখলেন, এখানটাতে এই ব্যাক পার্টে রাখলেন, রেখে এই রাখলেন ব্যাক পার্টে, ঠিক আছে, রেখে যখন আমি এইভাবে দেখাচ্ছি, এখন তো এই হাতে আছে, তাই না, আমার ডান হাতে আছে, তো আমি তখন বাম হাতটা এই ক্লিয়ার করলাম, এখন আমি যখন ডান হাত ক্লিয়ার করব কাগজটা একটু এমন করব, এমন করব, এই যে এই যে এমন করার খাতিরে এই আঙ্গুল দিয়ে ধরে ফেললাম, এই যে এই যে এই যে এই যে এই যে, তো যখন এই হাতে নিয়ে নিলাম, এখন এই দেখালাম কিছু নাই, এই ধরলাম, এই দেখালাম কিছু নাই। আচ্ছা,
এখন কাগজটা যখন উল্টাবো সম্পূর্ণ পেজ উল্টাবো ঠিক এভাবেই এই হাতে আছে এখন আমি সম্পূর্ণ পেজ উল্টাচ্ছি কিন্তু এইভাবে এই যে আমি পেজ উল্টিয়ে দিলাম দিয়ে এটা আবারও দেখিয়ে দিলাম যে এপাশেও কিছু নাই এই সময় আমি কি করেছি জানেন এই সময়টা করেছি এই আছে তো আমি পেজটা তো আমার এই পাশে যাচ্ছে এই যাচ্ছে এই এই যাচ্ছে এই যখন আমার পেজটা এই যাচ্ছে তখন আমি কি করছি এখানে ধরা আছে আর এই কাগজটা এখান থেকে টান দিচ্ছে এই যে এই এই টান দেওয়ার পরেও এখানে সে আড়াল হয়ে ওখানে দাঁড়িয়ে থাকছে মানে এখানে ছিল এখান থেকে এই টান দিয়ে এই নিয়ে এই দেখাচ্ছি এভাবে নে আবারও একইভাবে আমি যতবার দেখাবো এই যে ও আমার বাম হাতের বুড়ো আঙ্গুলে এখানে থেকে যাবে আচ্ছা এখন যখন আমরা ছিঁড়বো ছেঁড়ার আগে কি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে এর এই আঠাটা তুলে দিতে হবে এখানে এভাবে ধরলে আঠাটা উঠে আসলে এই যে স্টিকারটা উঠে আসলে এখন কিন্তু আঠার রূপ পাবে তাহলে আঠা যখন রূপ পাবে আমরা তখন কি করব এখানে একটা বার যেতে একটু দিয়ে দিলাম এই যে এইখানটাতে দিয়ে দিলাম ও কিন্তু এখন ওখানে লেগে গেছে এই যখন ওইখানটাতে লেগে গেল আমরা এ হাতও ক্লিয়ার করলাম এ হাতও ক্লিয়ার করলাম এই যে এই পাশটাতে লেগে আছে অর্থাৎ এ পাশও ক্লিয়ার দেখাতে পারছি আবার এ পাশও ক্লিয়ার আমরা তখন দেখাতে পারতেছি এখন আমি কি করব কাগজটা ছিঁড়ব এ কিন্তু আছে এখানে লেগে আছে আমরা কাগজটা ছিঁড়ছি এভাবে এই যে এই ছিঁড়লাম এই করলাম আবার এই ছিঁড়লাম আছে কিন্তু এখনো এই ছিঁড়লাম আচ্ছা আর না ছিঁড়লে হবে তো এখন আমরা এখানে দেব সামনে দেব অর্থাৎ এই সামনে দেব কাগজ এই যে আমি সামনে দিয়ে দিলাম দিয়ে কি করবো সুন্দর করে ভাঁজ করব এই যে ভাঁজ করতেছি এই অর্থাৎ এ কিন্তু আমার পিছনে আছে এখনো এই ভাঁজ করলাম এই দেখেন সেম টু সেম ভাঁজ হয়ে গেছে প্রায় এই ভাঁজ হয়ে গেছে এটা কিন্তু এখন আমার পিছনে আছে এই যে ধরা আছে এখন এই ভাঁজটা আমি এই দিকে দুমিয়ে দিলাম ঠিক আছে আর এই ভাঁজটা এই দিকে দুমিয়ে দিলাম ব্যাস কাজ শেষ এখন ছোট্ট একটা কাজ কাজটা হচ্ছে শুধু উল্টানো এই যে উল্টিয়ে দিলাম এই যে উল্টিয়ে দেওয়ার পর কী হলো আমি এখন ভাঁজটা আবার খুলবো জাস্ট এই খুললাম এই খুললাম এই খুললাম এই খুললাম এই খুললাম এই যে এখন খুললাম তো কাগজটা কিন্তু আবারও সেই রূপ পেয়ে গেল এখন ভাবছেন এই পিঠটা এই মুহূর্তে আপনাকে কাজ করতে হবে কি জানেন এই আঠার এখান থেকে এক একটা টেনে হালকা করে ছাড়িয়ে নিতে হবে এই যে এই তবে এটা এভাবে এভাবে ছাড়িয়ে নিতে হবে ঠিক আছে ছাড়িয়ে নেওয়া শেষ আবার সেই একই নিয়ম ফলো করছি এই যে আবার এই দেখাচ্ছি এই যে তারপর এই দেখাচ্ছি এই যে এখন এই পাশটা আবার উল্টে দিচ্ছি এই উল্টে দিলাম দিয়ে একইভাবে ওকে আবারও টেনে নিয়ে আসলাম এই